Welcome back to our channel, Start Your Blog. চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমরা এসেছি পার্ক স্ট্রিটে। তোমরা জানোই 25 ডিসেম্বরে পার্ক স্ট্রিট কত সুন্দর হবে সাজা। তো খুবই সুন্দর সাজিয়েছে। আপাতত আমরা মেন গেটে আছি। তো দেরি না করে তোমাদেরকে নিয়ে যাবো, এরকম সাজিয়েছে দেখবো। চলো বন্ধুরা, তো দেরি করছে বন্ধু, চলুন ভেতরে যাই এখন দেখানো যায় পুরো ভিডিওটা। কি বলছো? হ্যাঁ চলো, দেখুন দেখুন আর দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। চলুন সুন্দর লাইট দিয়ে সাজানো এই রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। পার্ক স্ট্রিটের এই রাস্তাটা প্রতি বছরই ক্রিসমাসের সময় সাজানো হয়। এবছরও খুব সুন্দরভাবে সাজিয়েছে। কত সুন্দর নানা রঙের লাইট দিয়ে সাজানো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো এলেন পার্কের অবধি, এলেন পার্কের পরেও পুরোটা লাইট দিয়ে সাজানো আছে। আর এলেন পার্কে ওখানেও লাইট দিয়ে সাজানো ওখানে অনেক কিছু হয়, সেটা আমরা তোমাদের দেখাবো। গাছের মধ্যে কি সুন্দর লাইট ঝোলানো দেখতে বেশ ভালো লাগছে। তো পার্ক স্ট্রিটটাকে পুরো লাইট দিয়ে একদম আলোকিত করে তুলেছে। তো এই রাস্তায় 25 ডিসেম্বর 31-এ খুবই ভিড় হয়। তো বন্ধুরা আমরা এখন অ্যালেন পার্কের সামনে চলে এসেছি, আর এই রাস্তার মাঝখানে একটা ক্রিস্টাল লাইট দেখতে পাচ্ছ, কি সুন্দর লাইটটা ঘুরছে, চারিদিকে লাইটটা ছড়িয়ে পড়ছে। আর এখানেও কিছু এলইডি লাইট লাগিয়েছে এই রাস্তাটাও। তো টোটালি মিলিয়ে খুব সুন্দরই লাগে দেখতে, কত সুন্দর আলো ঝকমক করছে জায়গাটা। তো আমরা এখন চলে এসেছি অ্যালেন পার্কের সামনে, দেখতেই পাচ্ছ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল কত সুন্দর গেটটাকে সাজিয়েছে। তো বেশি লেট করবো না, তোমাদের অ্যালেন পার্কের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো পার্কে ঢোকার মুহূর্তে দেখছো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে পার্কটা। আর এই মাঠের মধ্যে ফাংশন হবে, তো এখনও পুরো টোটালটা কমপ্লিট হয়নি, এখানে ফাংশন হয় কন্টিনিউ, এখন হতে থাকবে কদিন ফাংশন। পার্কের ভেতরে গাছগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর স্টার লাইট ঝুলে রেখেছে দেখুন বন্ধুরা। আর টুনি লাইট দিয়ে ছোট ছোট গাছগুলোকে পুরো সাজিয়েছে।
কলকাতা কেমন লাগছে তোমাদের পার্ক স্ট্রিট এসে? আমাদের খুব ভালো লাগছে, খুব মজা পাচ্ছি, সাজিয়েছি, সুন্দর সাজিয়েছে। প্রতি বছর এটা স্বাভাবিক যে 25শে ডিসেম্বর মানেই কলকাতায় পার্ক স্ট্রিট সেজে উঠবেই, লাইট হাউস আর অ্যালেন পার্ক সাজবেই সাজবে 25শে ডিসেম্বর, এটা জানা কথা। তো আমরা চলে এসেছি, এত সুন্দর সাজিয়েছি, আমরা জাস্ট দেখছি, তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও মজাও নিচ্ছি, তোমরাও আসো দেখে মজা নাও। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আর মজা করছি, খুব এনজয়। লাইটগুলো কী সুন্দর দেখছে বন্ধুরা, ডিজাইন হচ্ছে, সত্যি খুবই ভালো লাগছে দেখতে যে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে পার্কটাকে। যীশুখ্রিস্টের জন্মের সময় কিছু মুহূর্ত এখানে তুলে ধরেছে, দেখতেই পাচ্ছ। কত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়েছে বাগানটাকে, তো এর উপর যে লাইটগুলো পড়ছে দেখতে খুবই ভালো লাগছে। তো চলে এসছে সান্তা ক্লজের গাড়ি, গাড়িটা পুরো সাজানো হয়ে গেছে, আর এই গাড়ি করেই 25শে ডিসেম্বর বড়দিনের দিন সান্তা পার্ক স্ট্রিটে রাস্তায় ঘুরবে, তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে। কত সুন্দর সাজিয়েছে গাড়িটাকে, কত বড় টুপি সান্তার। তো বন্ধুরা, তোমরা দেখলেই পার্ক স্ট্রিটটা কীরকম সেজে উঠেছে, আমরা ঘুরলাম, দারুণ লাগলো। তোমাদের কাছেও রিকোয়েস্ট, আসো বন্ধুরা, এসে পার্ক স্ট্রিটটাকে দেখে যাও। আমার তো খুব ভালো লাগছে, আর আমরা এখন দাঁড়িয়েছি অ্যালেন পার্কের সামনে। তো পার্কটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে 25শে ডিসেম্বর উপলক্ষে। তো এতক্ষণ টোটালি গিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখালাম পার্ক স্ট্রিট দিয়ে, তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমরা তোমাদের জন্য আরও কিছু ভিডিও আনতে পারি। তো দেখা হচ্ছে পরে একটা কোনো ভালো ব্লগে, তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসআর টু ব্লগ। টাটা।